वेलकम टू माय चैनल आमार चैनल तुम्हारे सकल को स्वागत जानाई। ए भिडियोते आमरा क्लास थ्री विंगस पार्ट टू लेसन फाइव शुरू करब पेज नम्बर 83 থেকে 88 एक्टिविटी 1 থেকে 4। এখানে একটা বলে দিচ্ছি, এখানে বিশেষ একটি ক্লাস হতে চলেছে, অর্থাৎ একটা বিশাল গ্রামার তোমাদের সারা জীবন মনে থাকবে, একটা কার্যকরী লাগবে, সেই একটা গ্রামার তোমরা শিখবে এখানে। তো চলো শুরু করি। শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমার চ্যানেলের নাম হচ্ছে মেক ইউরসেলফ। তো তোমাদের এখানে এই জন্যই বলা যে আমার চ্যানেলের শর্টকাট নাম হচ্ছে MY, অর্থাৎ মাই। ওই জন্য আমি মাই চ্যানেল বলে আমার চ্যানেলটাকে সবসময় বলে থাকি। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেলে তোমরা ভালো ভালো ভিডিও পেয়ে যাবে এবং তার সাথে বেল আইকনটি প্রেস করে দিও। চলো আজকে ক্লাসটা শুরু করি। লেসন ফাইভ শুরু করার আগে লেসন ফাইভ থেকে কী কী শিখবো বা তোমরা কী কী শিখবে সেটা জানতে হবে তোমাদেরকে। এক্সপেক্টেড লার্নিং আউটকামস অ্যাট দি এন্ড অফ দি লেসন, স্টুডেন্টস উইল এবল টু, অর্থাৎ এই লেসনের শেষে ছাত্ররা শিখতে সক্ষম হবে। ডিডিউস মিনিং ফ্রম এ প্যাসেজ, অর্থাৎ কোনো প্যাসেজ থেকে তার সিদ্ধান্তটাকে বের করবে, অর্থাৎ সেই প্যাসেজটা কী উদ্দেশ্যে পড়া হয়েছে বা কী উদ্দেশ্যে বলা হয়েছে সেটা জানতে পারবে। ইউজ প্রপার অ্যাকশন ওয়ার্ড, অর্থাৎ কাজ করার যে শব্দগুলো রয়েছে তার একটা ভার্ব, সেগুলোকে ব্যবহার করতে পারবে। ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস, অ্যান্টোনিমস বিপরীত শব্দ, অর্থাৎ বিপরীত শব্দের সঙ্গে তাদের শব্দগুলোকে ব্যবহার করতে পারবে, ম্যাচ করতে পারবে। আর প্রেজেন্ট অ্যান আইডিয়া ইন এ কনসার্ট ম্যানার, অর্থাৎ বাস্তব কোনো বস্তুর ক্ষেত্রে সেটা কোনো ধারণাটাকে তারা ব্যক্ত করতে পারবে। এখানে রয়েছে লেটস লুক অ্যাট দি পিকচার অ্যান্ড রিড দি সেন্টেন্স, অর্থাৎ এখানে ছবি দেখতে হবে এবং ছবির নিচে যে একটা করে লেখা রয়েছে সেগুলোকে আমাদের পড়তে হবে। কী রয়েছে, প্রথমে একটা মালি রয়েছে, সে গাছে জল দিচ্ছে, এটা লেখা রয়েছে এ গার্ডেনার ইজ ওয়াটারিং দ্য প্লান্ট, অর্থাৎ একটা মালি গাছগুলোকে জল দিচ্ছে, গার্ডেনার মানে হচ্ছে যে মালি, আর ওয়াটারিং কথা হচ্ছে যে জল দেওয়া। আর এখানে ফার্মার, অর্থাৎ কৃষক চাষ করছে, তো এই ফার্মার ইজ ওয়ার্কিং ইন দি ফিল্ড, অর্থাৎ একটা কৃষক জমির মধ্যে কাজ করছেন। এবার এখানে রয়েছে ছেলেগুলো কল টিপে জল খাচ্ছে, অর্থাৎ এখানটা করে কী হবে, চিলড্রেন আর ইউজিং দ্য টিউবওয়েল, অর্থাৎ শিশুরা তাদের কলের সাহায্যে তারা জল খাচ্ছে বা কলটাকে ব্যবহার করছে, নলকূপটাকে। আর এখানে রয়েছে মিড ডে মিল খাচ্ছে ছাত্ররা, তো স্টুডেন্টস আর ইটিং মিড ডে মিল, আর ছাত্ররা মিড ডে মিল খাচ্ছে। আর এখানে একটা দমকল কর্মী আগুন নেবাচ্ছে, যে এখানে আগুন লেগেছে একটা ঘরের মধ্যে, সেটাই লেখা রয়েছে এ ফায়ারম্যান ইজ এক্সটিংগুইজিং দ্য ফায়ার, ফায়ারম্যান হচ্ছে একটা তোমার দমকল কর্মী, আর এক্সটিংগুইজিং মানে হচ্ছে নেভানো, তা আগুনটাকে নেবাচ্ছে। আর এখানে জেলে মাছ ধরছে, তো এ ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশেস, অর্থাৎ এই ফিশারম্যান মনে হচ্ছে যে জেলে, জেলে তো জেলে মাছ ধরছে। তো এগুলো সব থেকে দেখলাম যে কি, এগুলো সবই একটা অ্যাকশন ওয়ার্ড, অর্থাৎ এগুলো কাজ করা বোঝাচ্ছে। চলো এবার এখানে একটা পাঠ রয়েছে, এই পাঠটা তোমাদের এখানে কি ওয়াটার সম্পর্কে দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে লেসন ফাইভে তোমরা বাটারফ্লাইতে একই পড়েছিলে, সেই ওয়াটার সম্পর্কে এখানে সেটা দেওয়া রয়েছে। চলো শুরু করি। উই ইউজ ওয়াটার ফ্রম ফর ডিফারেন্ট পারপোস, আমরা বিভিন্ন প্রয়োজনে জল ব্যবহার করে থাকি। উই কালেক্ট ওয়াটার ফ্রম ভ্যারিয়াস সোর্স, আমরা বিভিন্ন উৎস থেকে জল পেয়ে থাকি। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল, অর্থাৎ ছেলেরা বা ছাত্রছাত্রীরা তারা স্কুলের মধ্যে জলটা ব্যবহার করে হাত ধোয়ার জন্য। ফর হাউস হোল্ড অ্যাক্টিভিটিস উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল, অর্থাৎ বাড়ির কাজকর্মের জন্য আমরা জলটা নলকূপ থেকে পেয়ে থাকি। দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং, এই জলটা আমাদের পরিষ্কার এবং খুবই বিপদমুক্ত খাওয়ার জন্য। এ গার্ডেনার ওয়াটার্স হিজ প্লান্টস, অর্থাৎ একটা মালি তার গাছগুলোকে জল দেয়। হি গেটস ইট ফ্রম পন্ডস, সে এই জলটা পুকুর থেকে পেয়ে থাকে। ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড ফর পারপোস লাইক কুকিং, ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড বাথিং, অর্থাৎ এই ওয়াটার ফ্রম ওয়েলস মানে কুয়ো থেকে জলটা পেয়ে থাকে, সেটা কী কী কাজে লাগে, সেটা কুকিং অর্থাৎ রান্নার কাছে, ড্রিঙ্কিং খাওয়ার কাছে, ওয়াশিং কোনো কিছু ধোয়ার কাছে, এবং বাথিং স্নান করার কাছে। এ ফায়ারম্যান অলসো ইউজেস ওয়াটার টু পুট আউট ফায়ার, অর্থাৎ একটা দমকল কর্মী জলটা ব্যবহার করে আগুন নেভানোর জন্য। এ ফার্মার ইউজেস ওয়াটার ইন হিজ ফিল্ড ফর ক্রপস টু গ্রো, অর্থাৎ একটা কৃষক যে জল ব্যবহার করে তার জমিতে শস্য উৎপাদনের জন্য। ইন ভিলেজেস রেন ওয়াটার ইজ কনজার্ভড ফর ইউজ ইন কর্ন ফিল্ডস, অর্থাৎ গ্রামাঞ্চলে জলটাকে অর্থাৎ বৃষ্টির জলটাকে সংরক্ষণ করা হয় কী জন্য, ফসল ফলানোর জন্য, অর্থাৎ ফসলে কাজে লাগার জন্য। আর এ ফিশারম্যান ক্যাচেস ফিশ ইন লেক রিভার অ্যান্ড পন্ডস, একটা জেলে কোথা থেকে মাছ ধরে, হ্রদ থেকে, নদী থেকে এবং পুকুর থেকে মাছ ধরে। ইন পন্ডস রিভার্স অ্যান্ড লেকস উই ফাইন ক্যান
ফাইন্ড মেনি অ্যানিম্যালস, আমরা পুকুর, তারপর নদী এবং হ্রদে অনেক প্রাণী দেখতে পাই, যেমন লাইক ক্রাবস, ক্রোকোডাইল, টার্টেল অ্যান্ড ফিশে, তাতে ক্রাব মানে হচ্ছে কাঁকড়া, তারপর ওগুলো কুমির, টার্টেল মানে হচ্ছে কচ্ছপ, আর ফিশ মানে মাছ। লোটাস অ্যান্ড মেনি আদার প্লান্টস গ্রো ইন ওয়াটার, অর্থাৎ পদ্ম এবং অন্যান্য গাছ এই জলের মধ্যে বেড়ে ওঠে। পুরো জল সম্পর্কে দাঁড়া রয়েছে, এখান থেকে বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো করবো। এবার এখানে রয়েছে প্রথমে অ্যাক্টিভিটি ওয়ানে ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দ আমাদেরকে ম্যাচ করতে হবে। ডিফারেন্ট মানে হচ্ছে যে আলাদা, আর সেম মানে হচ্ছে যে একই, তো এটা করে দেওয়া রয়েছে। সেরকম কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, আর ডিস্ট্রিবিউট মানে হচ্ছে যে বিতরণ করা। ভ্যারিয়াস মানে অনেক, আর ফিউ মানে কিছু। ক্লিন মানে পরিষ্কার, আর ডার্টি মানে হচ্ছে নোংরা যেটা। সেম মানে হচ্ছে যে বিপদমুক্ত, আর ডেঞ্জারাস মানে হচ্ছে বিপদ। পুট আউট মানে হচ্ছে যে নিভিয়ে দেওয়া, আর লাইট মানে হচ্ছে জ্বালানো। তো দেখে নাও একবার। এবার এখানে রয়েছে অ্যাক্টিভিটি টুতে পুট টিক এগেনস্ট দ্য অল ডু, আমরা যেগুলো করা দরকার সেগুলো পাশে টিক চিহ্ন দিতে হবে, আর যেগুলো করা দরকার না তার পাশে ক্রস চিহ্ন দিতে হবে। তো টু ওয়েস্ট ওয়াটার জল নষ্ট করা, এটা ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। আর টু স্টোর ওয়ে রেন ওয়াটার, বৃষ্টি জলটাকে সংরক্ষণ করা, হ্যাঁ এটা দরকার, এটা টিক চিহ্ন হবে। এখানে আমি টিক চিহ্ন করে রাখিনি, এগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা, টিক চিহ্ন হবে এটা। তারপর তিন নম্বর হচ্ছে টু ডাম্প কেমিক্যালস ইন্টু রিভার, নদীর জলে রাসায়নিক পদার্থগুলোকে ফেলে দিতে হবে, ফেলে এটা না দরকার না, এটা এটা করা উচিত না, এটা ক্রস। আর টু থ্রো গার্বেজ ইন পন্ড, পুকুরের মধ্যে নোংরা ফেলা, এটাও উচিত নয়, এটা ক্রস। টু ক্লিন দ্য সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, আমরা যেখান থেকে পানীয় জল পেয়ে থাকি সেই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে, হ্যাঁ দরকার, নাহলে আমরা পানীয় জলটা ভালো পাবো না। তারপর রয়েছে টু ওয়াশ ক্লথ অ্যান্ড ইউটেন্সিল ইন পন্ড হয়ার ফিশেস আর কাল্টিভেট, যেখানে মাছ পেয়ে থাকে সেখানে আমাদের ওই আমাদের জামাকাপড় কাচা এবং অন্যান্য সব কিছু পরিষ্কার করা উচিত না, এটা উচিত নয়। টু পলিউট দ্য রিভার ব্যাঙ্ক, অর্থাৎ নদীর তীরটাকে দূষণ করা দেওয়া উচিত না, এটা উচিত নয়। টু থ্রো ওয়েস্ট অন সি বিচ, অর্থাৎ সেই সমুদ্রের ধারে আমাদেরকে নোংরাগুলো ফেলা উচিত না, এটা উচিত নয়। টু কুক ফুড উইথ ক্লিন ওয়াটার, পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে রান্না করা উচিত, হ্যাঁ এটা উচিত। টু টার্ন অফ দ্য ট্যাপ হোয়েন ওয়াটার ইজ নট নিডেড, যখন জলের প্রয়োজন হয় তখন এই ট্যাপটাকে বন্ধ করা উচিত, হ্যাঁ এটা ঠিক। এবার এখানে অ্যাক্টিভিটি হয়ে গেছে, এখানে বেশ কিছু ওয়ার্ড রয়েছে সেগুলো দেখবো। লাইভ মানে হচ্ছে বসবাস করা, লাভ মানে ভালোবাসা, মানে এটা কাজ করা বোঝাচ্ছে, প্লে মানে হচ্ছে যে খেলা করা, সাউন্ড মানে চিৎকার করা, গিম মানে দেওয়া, এগুলো সবই কি, এগুলো ডুইং অর্ডার, তো কোনো কাজ করা বোঝাচ্ছে। তো এখান থেকে বেশ কিছু কাজ রয়েছে আমরা করবো, তার আগে এখানে কিছু পড়া রয়েছে এখানে যে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দি ওয়ার্ড লাইভ, অর্থাৎ লাইভ মানে হচ্ছে বসবাস করা বা বেঁচে থাকা যেটা বোঝায়, তো সেখানে নিয়ে আমাদেরকে বেশ কিছু কাজ রয়েছে সেগুলো করবো। আয়ের সঙ্গে লাইভ হয়, ইয়ের সাথে লাইভ, দে লাইভ, উই লাইভ, এগুলোর সাথে, আর এখানে রয়েছে ফ্রেন্ডস লাইভ, এগুলো সব করে কি লাইভ রয়েছে, আর বাকি দেখো এগুলো সব হি লাইভস, সি লাইভস, রুবি লাইভস, হেন লাইভস, আর ডগ লাইভস, আর এখানে একটা রয়েছে যে ডাক্স লাইভ, এটা তো এগুলো মধ্যে পার্থক্য এটাই যে জানতে হবে যেখানে এখানটা করে প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, এটা ভালো করে রাখা দরকার তোমাদেরকে, এটাই বলেছিলাম যেখানে শেখার মধ্যে আছে প্রেজেন্ট টেন্স, বর্তমানকালে যখন আমরা ইনডিফিনাইট ব্যবহার করবো, বর্তমানকালে তিন চারটে ভাগ রয়েছে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো বর্তমানকালে যে ইনডিফিনাইট ব্যবহার করবো, তখন ইনডিফিনাইট ব্যবহার ক্ষেত্রে আমাদের যখন ভাবটা ইউজ করবো, এই যে ভাব যেগুলো বলছি, তো ভাব কোনগুলো, যে কাজ করাগুলো, তো ভাব ইউজ করার সময় তো যদি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হয়, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গল নাম্বার কি, থার্ড পার্সন মানে যে যেগুলো নাম বোঝাবে, অর্থাৎ হি সি, এগুলো হি সি মানে সে, তারা, এগুলো বোঝায় থার্ড পার্সন, কিন্তু এখানে থার্ড পার্সন আর সিঙ্গল নাম্বার, অর্থাৎ হি সি আর কোনো নাম বোঝালে, নেমিং ওয়ার্ড, সেগুলো বোঝালে তার সঙ্গে ভার্বের সাথে আইএনজি হয়, ভার্বের সাথে এস যোগ হয়, মানে এখানে লাইভ ছিল এল আই ভি, তার সাথে এস যোগ হয়েছে, এটা তোমরা দেখতে পারবে, এই ছকটার নিচে রয়েছে, পরে এটা ভালো করে আরও বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখে নাও, এখানে দেওয়া রয়েছে যে অ্যাক্টিভিটি থ্রিতে প্লেস সার্কেল ওয়ার্ড উইথ লাইক অ্যান্ড লাইকস টু, এই লাইকসটাকে ভাবটা দেওয়া রয়েছে, ভাবটা আমাদের কার সাথে লাইক হবে আর কার সাথে লাইক হবে, লাইকস দুটো, একটা লাইকস, একটা একটা লাইক, একটা লাইকস, দুটো আলাদা আলাদা রয়েছে। এবার লাইকটা কার সাথে হবে সবসময় জেনে রাখবে, এটা প্লুরাল নাম্বার সঙ্গে হয়, প্লুরাল, শুধুমাত্র একটাই বিবৃত হয়ে আছে, সেটা হচ্ছে যে আই, আয়ের সাথে, আয়টা সিঙ্গল নাম্বার কিন্তু আয়টা সবসময় এটা এটা হচ্ছে যে তোমার ফার্স্ট পার্সন,
আর এখানে বাকিগুলো রয়েছে, এগুলো সবই থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার। কিন্তু এই পাশে রয়েছে হি, রুবি, সি, ডগ, হেন, এগুলো কি থার্ড পার্সেন্ট আবার সিঙ্গুলার নাম্বার, মানে কি একজনকে বোঝাচ্ছে। ওই জন্য এখানে সব লাইকস হয়েছে, একটা করে এস যোগ হয়েছে। এটাই হচ্ছে শেখার মতো জিনিস আছে যে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, এটা জেনে রাখবে, একটা মুখস্থ রাখবে যে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে সেখানে ভার্বের সাথে ইনডিফিনিটের সময় এস যোগ করতে হয়। থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সেন্ট কোনগুলো, এগুলো হি, সি, তারপর কোনো নাম বোঝালে, তারপর কোনো প্রাণীর একটা যে কোনো একটা নাম বোঝালে, একজন একজন বোঝালে তখন সেটা এস যোগ হবে। বাকি সব ক্ষেত্রে শুধুমাত্র নর্মাল ভাবটা বসবে। আই লাইক, ইউটা সেকেন্ড পার্সেন্ট হচ্ছে ইউ লাইক, উইটা হচ্ছে থার্ড পার্সেন্ট উই লাইক, দেটা হচ্ছে যে থার্ড পার্সেন্ট, কিন্তু এটা কি দেটা হচ্ছে যে অন্য তারা বোঝাচ্ছে, মানে প্লুরাল নাম্বার, ওই জন্য এটা লাইক হয়েছে। তারপর হচ্ছে ফ্রেন্ডস, ফ্রেন্ডসটা কি বন্ধুরা, ওনা প্লুরালটা বোঝাচ্ছে, ওই জন্য লাইক। বাকি এখানে সব হি লাইকস, থার্ড পার্সেন্ট সিঙ্গল নাম্বার, রুবি একটা নাম বোঝাচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গল নাম্বার, লাইকস, সি লাইকস, ডগ লাইকস, হেন লাইকস, তো বোঝা গেল। আবার এখানে একটা কাজ রয়েছে, এখানে সেম একই, তো এখানেও সেই ডুইং ওয়ার্ডের সঙ্গে এস এবং ইএস যেটা হবে যোগ করে সেটা কোনটা কাজে এস হবে, কোনটা নর্মাল ভাব হবে সেটা বলতে হবে। তো আয়ের সাথে জানলাম যে আইটা থার্ড পার্সেন্ট হয়, ওই জন্য কিছু যোগ হয় না, নর্মাল ভাবটা বসে, ভাবটা বসে আই লাভ। ফ্রেন্ডসটা যেটা থার্ড পার্সেন্ট, কিন্তু এটা প্লুরাল নাম্বার, ওই জন্য এটা লাভই হয়েছে। হিট হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গল নাম্বার যেটা জানলাম, ওই জন্য এস যোগ হয়েছে। মিতাটা একটা নাম, অর্থাৎ থার্ড পার্সেন্ট সিঙ্গল নাম্বার, ওই জন্য এস যোগ হয়েছে। তারপর হচ্ছে ইউ, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সেন্ট, ওই জন্য প্লে, কিছু যোগ হয়নি। দেটা হচ্ছে যে দেট হচ্ছে প্লে, কারণ দেটা হচ্ছে থার্ড পার্সেন্ট, কিন্তু দেটা কি প্লুরাল নাম্বার, এটা আগে বললাম, ওই জন্য এস বা ইএস কিছু যোগ হয়নি। তারপর তিন নম্বর হচ্ছে সি, সিটা হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গল নাম্বার, ওই জন্য এস যোগ হচ্ছে। প্লেস আর ডগটা হচ্ছে যে থার্ড পার্সেন্ট সিঙ্গল নাম্বার, কোনো নাম বোঝাচ্ছে, একটা কোনো প্রাণীর নামটা দিচ্ছে, ওই জন্য প্লেস হয়েছে। এবার আরও রয়েছে বেশ কিছু, এখানে গিভ দিয়ে রয়েছে, গিভ আর গিভস। এখানে আইটা তো জানলাম আমরা, আয়ের সঙ্গে সবসময় নর্মালটা বসে আই গিভ, ইউ সাথে নর্মালটা বসবে ইউ গিভ। তারপর ট্রিস, ট্রিসটা হচ্ছে যে ট্রিস মানে থার্ড পার্সেন্ট, কিন্তু এখানটা কি প্লুরাল বোঝাচ্ছে, অনেকগুলো গাছ, ওই জন্য গিভ, শুধু গিভ হয়েছে। চার নম্বর কাউ, কাউটা হচ্ছে একটা বোঝাচ্ছে, ওই জন্য গিভস হয়েছে। পাঁচ নম্বর হচ্ছে উই, উইটা হচ্ছে আমরা, ফার্স্ট পার্সেন্ট, ওই জন্য গিভ। আর মাদার হচ্ছে মা, থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, মাকে বোঝাচ্ছে, ওই জন্য গিভস হয়েছে। এবার সাউথ দিয়ে রয়েছে চিৎকার করা, তো এখানে হিট হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, যেমন সাউথস হয়েছে। এস যোগ হচ্ছে প্লেয়ার্স, মানে খেলোয়াড়গুলো, তাহলে অন্য এটা থার্ড পার্সেন্ট, কিন্তু এটা প্লুরাল বোঝাচ্ছে, ওই জন্য সাউথ হয়েছে। তারপর তিনে রয়েছে উই, উইটা হচ্ছে আমরা, ফার্স্ট পার্সেন্ট, ওই জন্য সাউট হয়েছে। ইউটা সেকেন্ড পার্সেন্ট, ওই জন্য সাউট হয়েছে। রেখা পাঁচ নম্বর, রেখাটা হচ্ছে নাম বোঝার জন্য এস যোগ হয়েছে, সাউটস হয়েছে। ছ নম্বর স্পোর্টসম্যান, এটাও থার্ড পার্সেন্ট সিঙ্গল নাম্বার, ওই জন্য এস যোগ হয়েছে। ডেট হচ্ছে থার্ড পার্সেন্ট প্লুরাল নাম্বার, ওই জন্য সাউট হয়েছে। আর স্টুডেন্টস হচ্ছে থার্ড পার্সেন্ট প্লুরাল নাম্বার, এস যোগ আছে, ছাত্ররা, ওই জন্য সাউট হয়েছে। আর সিটা থার্ড পার্সেন্ট সিঙ্গল নাম্বার, ওই জন্য সাউটস, এস যোগ হয়েছে। প্যারট হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গল নাম্বার, ওই জন্য এস যোগ হয়েছে, সাউটস। বুঝতে গেল, এগুলো তোমরা একটু বোঝার মতো জিনিস আছে, এগুলো সারা জীবন কাজে লাগবে। তো এখানে বেশ কিছু তোমার আসল নিয়মটা দেওয়া রয়েছে, তো এই নিয়মটা তোমাদের বোঝার মতো রয়েছে। এই নিয়মটা রয়েছে কি, গো থ্রু দ্য টেবিল, ফাইন্ড এক্সাম্পল আর ডুইং, অর্থাৎ না অর্থাৎ ডুইং ভার্বের যে কাজগুলো রয়েছে সেগুলো, অর্থাৎ না মানে এখন কি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে গেলে আমরা কী ব্যবহার করবো, এখানে দেখানো ভালো করে মুখস্থ করবে যে আই, ইউ, উই আর দে। আই মানে হচ্ছে আমি, তারপর ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা, উই মানে হচ্ছে আমরা, দে মানে তারা। এইগুলোর ক্ষেত্রে শুধুমাত্র নর্মাল ভার্বটা বসবে, নর্মাল ভার্ব, আর তার সঙ্গে এর সঙ্গে একটা যোগ করতে হবে, সেটা কি প্লুরাল, প্লুরাল বোঝালে, যেগুলো প্লুরাল নাউন বোঝালে সেগুলোর ক্ষেত্রে শুধু নর্মাল ভার্বটা বসবে, অর্থাৎ সি, সি বসবে। আর বাকি যেগুলো আছে হি, সি, কাজল, টমি, রামু, পুষি, মতি, এগুলো কি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ভার্ব, নাম বোঝাচ্ছে কিন্তু আর একজনকে বোঝাচ্ছে, ওই জন্য এগুলো কি সব এস যোগ হচ্ছে তার ভার্বের সঙ্গে, এস বা ইএস। সি হচ্ছে এখানে, এখানে সিজ। আর ক্যারিটা হচ্ছে, ক্যারিটা ক্যারিজ, এখানে ক্যারিজ আগে একটা নিয়ম রয়েছে, যেভাবে আমরা তোমার প্লুরাল করতাম সেই একই, ওয়াইটা জায়গায় উঠে গিয়ে আই হবে আর তার সঙ্গে ইএস যোগ হবে, তার সি এ আর আর আই এস। ওয়াকডা ওয়াক্স, রেস রেসেস, সে সেস, ড্রিঙ্ক ড্রিঙ্কস, জাম্প জাম্পস, ব্লিট ব্লিটস, মাঞ্চ মাঞ্চ, লাস্টে সিএইচ আছে, ওই জন্য ইএস হয়েছে এখানটা, শুধু এস হয়নি। তারপর নোট নটস, প্যাট প্যাটস, আর লাভ লাভস, আর হচ্ছে এখানে লাস্টে টক টক্স, প্লে প্লেস। বুঝাতে পারলাম এগুলো, এগুলো তোমাদের ভালো করে শিখে নাও। এটাই যে এখানে ইউ, আই, উই আর দে, এগুলো থাকলে তখন সেটা নর্মাল ভাবটা বসবে, আর বাকিগুলো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার। একটা কথা, থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার,
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে ভার্বের সঙ্গে সবসময় ইএস যোগ হবে বা ইএস যোগ হবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর এই ভিডিওতে আমি একটু লং হয়ে গেল, কারণ এটা আমাকে শেখাতে হলো এই একটা টেন্সের ব্যাপার রয়েছে। টেন্স সব থেকে কঠিন জিনিস আমি মনে করি তোমাদের ক্ষেত্রে, তো বুঝতে এখন ক্লাস থ্রি থেকে বুঝতে একটু সমস্যা হবে, ওই জন্য আস্তে আস্তে শেখা ভালো। তো এই টেন্স এটাই একটা শেখা যে এইগুলো আস্তে আস্তে শিখতে হবে, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সে ইন্ডিপেন্ডেন্ট সময় ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করে করতে হয়। তো ভিডিও যদি ভালো লেগে থাকে একটা প্লিজ লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বন্ধুদের শেয়ার করে দাও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমার যাদের চ্যানেল নতুন, আর সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমাদের বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে তোমরা ভিডিওগুলো মিস করতে না পারো। আর এত পরিশ্রম করে তোমাদের জন্য একটা সাবস্ক্রাইব তো করতে হয়, তাই না? তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করো।